শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। তোমরা এই সময় সবাই বাড়িতে অবস্থান করবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধরবে, বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করবে। তোমরা তোমাদের ক্লাসগুলো, তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের পড়ালেখা তো বন্ধ থাকতে পারে না, এই জন্য আমার আজকের এই অনলাইন ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সময়ে চারিদিকে, বাড়ির চারিদিকে পুকুর কিন্তু পরিপূর্ণ অবস্থায় থাকে। তোমরা কেউ বড়দের সাহায্য ছাড়া পুকুরে নামবে না, এবং এই সময়ে তোমরা ঝোপঝাড়ে কেউ যাবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসটি তোমরা এখন দেখো। শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এবারে আমার পরিচয় দেই। আমি প্রদীপ কুমার রায়, সহকারী শিক্ষক, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের ক্লাস নেব। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের গণিত বই, খাতা এবং কলম নিয়ে ক্লাসটি দেখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের আমি কতগুলো ছবি দেখাবো, এই ছবিগুলো তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? এখানে কি দেখতে পাচ্ছ? পয়সা দেখতে পাচ্ছ। কত টাকার পয়সা এটা? 1 টাকার পয়সা। শিক্ষার্থী বন্ধুরা, এই পয়সাটিকে কিন্তু মুদ্রাও বলে। এই পয়সাটিকেও কি বলে? পয়সাটিকে কিন্তু মুদ্রাও বলে। তাহলে এখানে কয় টাকার মুদ্রা? এগুলা হচ্ছে 1 টাকার মুদ্রা। এবারে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো তো এখানে কী দেখা পাচ্ছ, এখানে কী দেখতে পাচ্ছ তোমরা? এখানে দেখতে পাচ্ছ একটা কাগজের টাকা, অর্থাৎ নোট, এটাকে বলে নোট। কত টাকার নোট শিক্ষার্থী বন্ধুরা? তোমরা এই টাকার সাথে পরিচয় সবাই, তোমরা স্কুলে কিন্তু টাকা নিয়ে যাও। তাহলে এই টাকাটা কয় টাকার? এটা কয় টাকার নোট? এটা এটা হচ্ছে 2 টাকার নোট। শিক্ষার্থী বন্ধুরা, এবারে কি দেখা যাচ্ছে? এবারে আমরা দেখতেছি এটা হচ্ছে 5 টাকার নোট। এটা কত টাকার নোট? এটা হচ্ছে 5 টাকার নোট। এবারে কি দেখতে পাচ্ছি? এটা কত টাকার নোট? হ্যাঁ, এটা হচ্ছে 10 টাকার নোট। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখলাম এখানে? এখানে আমরা মুদ্রা দেখলাম এবং টাকা দেখলাম। তাহলে এগুলো কিসের ছবি দেখলাম শিক্ষার্থী বন্ধুরা? এগুলো আমরা দেখলাম মুদ্রা এবং টাকার ছবি। এগুলো কোন দেশের মুদ্রা এবং টাকা? এগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের মুদ্রা ও টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই মুদ্রা এবং টাকাগুলো কোথাকার? টাকার ছবি দেখলাম, এগুলো হচ্ছে বাংলাদেশের। তাহলে আজকে আমরা পড়ব বাংলাদেশি মুদ্রা ও নোট, বাংলাদেশি মুদ্রা ও নোট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই আজকের পাঠের শিরোনামটি তোমরা তোমাদের খাতায় লিখে নাও। এবারে আমরা কিছু মুদ্রা দেখি। হ্যাঁ, এখানে ছবিতে দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, এটা হচ্ছে 1 টাকার মুদ্রা। এটা কত টাকার মুদ্রা? 1 টাকার মুদ্রা। এবং পাশেই আমরা দেখতে পাচ্ছি, এখানে কয় টাকার মুদ্রা দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি 2 টাকার মুদ্রা। এই মুদ্রাগুলো কয় টাকার মুদ্রা? এগুলো হচ্ছে 2 টাকার মুদ্রা। এবারে শিক্ষার্থী বন্ধুরা, এই নোটটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এগুলো কত টাকার নোট? কীভাবে বুঝবো আমরা কত টাকার নোট? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা টাকাটি দুই পাশে লক্ষ্য করলে দেখতে পাবা যে বাংলাও লেখা আছে 1, এবং ইংরেজিতেও লেখা আছে কিন্তু 1, এবং কোথায়ও লেখা আছে 1 টাকা। তাহলে আমরা যে ছবিটা এখন দেখতেছি শিক্ষার্থী বন্ধুরা, সেটা হচ্ছে 1 টাকার নোট।
এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক টাকার নোট, এক টাকা। পাশে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, এটি কত টাকার নোট দেখো তোমরা, টাকাটি ভালোভাবে এই নোটটাকে ভালোভাবে লক্ষ্য করো তোমরা, তোমরা দেখতে পাবে কত টাকার নোট এটা, এটা হচ্ছে দুই টাকার নোট শিক্ষার্থী বন্ধুরা। এটা কত টাকার নোট, এটা হচ্ছে দুই টাকার নোট। এবারে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি নোট দেখতে পাচ্ছি, এখানে আমরা আরেকটি নোট দেখতে পাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নোটটি ভালোভাবে লক্ষ্য করো। আমি আগেই বললাম যে এটি কত টাকার নোট, সেটা কি আমরা রং দেখে চিনব না? শিক্ষার্থী বন্ধুরা টাকার কোণে লক্ষ্য করো, বাংলাও পাঁচ, ইংরেজিতে ফাইভ, এবং কোথায় লেখা আছে পাঁচ টাকা, কোথায় লেখা আছে পাঁচ টাকা। আমরা টাকাটির যদি এফিট এবং ওফিট ভালোভাবে লক্ষ্য করি, সেখানে সেটা কত টাকার নোট সেটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা লেখা আছে। তাহলে আমরা যে নোটটি এখন দেখতে পাচ্ছি সেটি কত টাকার নোট, সেটি হচ্ছে পাঁচ টাকার নোট। সেটি কত টাকার নোট, সেটি হচ্ছে পাঁচ টাকার নোট। এবারে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি নোট দেখতে পাচ্ছি, তোমরা এই নোটটি একটু ভালোভাবে লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। আমি যেভাবে বললাম যে নোটটির এফিট ওফিট দুই ফিটেই আছে, তোমরা ভালো করে লক্ষ্য করো কত টাকার নোট এটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা তোমরা ঠিক ধরেছ, এটা কত টাকার নোট, এটা হচ্ছে দশ টাকার নোট। এটা কত টাকার নোট, এটা হচ্ছে দশ টাকার নোট। এবারে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি নোট দেখি, দেখো তো ভালোভাবে লক্ষ্য করো এটা কত টাকার নোট শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে বিশ টাকার নোট। আমরা কীভাবে বুঝলাম বিশ টাকার নোট, আমরা টাকাটির কোণে লক্ষ্য করলাম, লেখা আছে কত, বাংলায় লেখা আছে বিশ, এবং টাকাটির মাঝখানে কী লেখা আছে, কোথায়ও লেখা আছে বিশ টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটি কত টাকার নোট, এটি হচ্ছে বিশ টাকার নোট। এটি কত টাকার নোট, এটি হচ্ছে বিশ টাকার নোট। এবারে আমরা আরেকটি টাকার ছবি দেখি শিক্ষার্থী বন্ধুরা, এটি ভালোভাবে লক্ষ্য করো, এটি কত টাকার নোট, কত টাকার নোট শিক্ষার্থী বন্ধুরা, এটি হচ্ছে পঞ্চাশ টাকার নোট। শিক্ষার্থী বন্ধুরা এটি কত টাকার নোট, এটি হচ্ছে পঞ্চাশ টাকার নোট। কীভাবে বুঝতে পারলাম এটি, এই টাকাটার কোণে কী লেখা আছে, লেখা আছে পঞ্চাশ, এবং বানান কোথায় লেখা আছে পঞ্চাশ টাকা। তাহলে এটি হচ্ছে কত টাকার নোট, এটি হচ্ছে পঞ্চাশ টাকার নোট। এবারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটি টাকার ছবি দেখতে পাচ্ছ, নোটের ছবি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে কত টাকার নোট, এটি হচ্ছে একশো টাকার নোট। শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো টাকাটিকে, এটি হচ্ছে কত টাকার নোট, এটি হচ্ছে একশত টাকার নোট, এটি হচ্ছে একশত টাকার নোট। শিক্ষার্থী বন্ধুরা টাকাগুলো তোমরা ভালোভাবে চিনে রাখবে, এবং টাকাগুলোর কোণে কিন্তু কত টাকার নোট সেটা লেখা থাকে, এটি ভালোভাবে লক্ষ্য করবে শিক্ষার্থী বন্ধুরা। এবারে আমরা জানব টাকার বিনিময়, বিনিময়টা কি, বিনিময় আমরা কিন্তু কোনো সময় দোকানদারকে বলি যে আমার এই টাকাটা খুচরো করে দেন। এই যে খুচরো করা, তুমি একটা বড় নোট, বড় নোটকে কী করলা, ছোটো ছোটো নোটে অনেকগুলো ছোটো নোট নিয়ে বড় নোটটাকে তুমি কী করলা, বিনিময় করলা। এই বিনিময়টাকে আমরা বলি খুচরো করা, এই খুচরো করাটাই হচ্ছে বিনিময়। শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি এই দশ টাকার নোটটিকে বিনিময় করতে চাও বা খুচরো করতে চাও, এই দশ টাকার নোট কিন্তু অনেকভাবে বিনিময় করা যায়। যদি তুমি মনে করো যে আমি এক টাকার নোট নিব, তাহলে এই দশ টাকার নোটের বিনিময়ে তুমি দশটি এক টাকার নোট পাবে। যদি তুমি মনে করো যে আমি দুই টাকার নোট নিব, তাহলে এই দশ টাকার বিনিময়ে তুমি দুই টাকার নোট পাবে কয়টি, পাঁচটি দুই টাকার নোট পাবে। তুমি যদি মনে করো যে এই দশ টাকার বিনিময়ে আমি শুধু পাঁচ টাকার নোট নিব বা পাঁচ টাকার মুদ্রা নিব, তাহলে তুমি মুদ্রা বা নোট কয়টি পাবে, দুইটি পাবে, পাঁচ পাঁচ দশ। শিক্ষার্থী বন্ধুরা এখানে তাহলে আমরা দেখি এই দশ টাকার নোটটিকে কীভাবে বিনিময় করা হয়েছে।
এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা 5 টাকার মুদ্রা। তাহলে 5 টাকার মুদ্রা আমরা কয়টা পাবো? 5 টাকার মুদ্রা পাবো কয়টি? দুইটি। শিক্ষার্থী বন্ধুরা, এই 10 টাকার নোটটিকে আমি বললাম যে আরো অনেক ভাবে বিনিময় করা যায়। যদি আমরা এই 10 টাকার নোটটিকে শুধু 2 টাকার নোট দ্বারা বিনিময় করি, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ 2 টাকার নোট কয়টি পাওয়া যাবে? 2 টাকার নোট পাওয়া যাবে 5টি। যদি আমি মনে করি যে এই 10 টাকার নোটটাকে আমি শুধু 2 টাকার নোটের মাধ্যমে বিনিময় করব, তাহলে আমি 5টি 2 টাকার নোট পাব। শিক্ষার্থী বন্ধুরা, এবার যদি আমি এই 20 টাকার নোটকে বিনিময় করতে চাই, এই 20 টাকার নোটকেও কিন্তু অনেকভাবে বিনিময় করা যায়। যদি আমি মনে করি যে আমি 1 টাকার নোট দিয়ে বিনিময় করব, তাও করা যাবে। যদি আমি মনে করি যে এটা শুধু 2 টাকার নোট দিয়ে, তাও বিনিময় করা যাবে। 5 টাকার নোট দিয়ে, তাও বিনিময় করা যাবে। 10 টাকার নোট দিয়ে, তাও বিনিময় করা যাবে। যদি আমি 1 টাকার নোট দ্বারা বিনিময় করি, তাহলে আমি কয়টা 1 টাকার নোট পাবো? 20টা। যদি আমি 2 টাকার নোট দিয়ে বিনিময় করি, তাহলে আমি কিন্তু নোট পাবো 10টা। যদি আমি 5 টাকার নোট দ্বারা বিনিময় করি, তাহলে আমি নোট পাবো 4টা। যদি আমি 10 টাকার নোট দ্বারা বিনিময় করি, তাহলে আমি পাবো 2টি 10 টাকার নোট। দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে এখানে শুধু 10 টাকার নোট দ্বারা বিনিময় করেছি। তাহলে আমি এখানে 10 টাকার এই 20 টাকার বিনিময়ে আমি কয়টি 10 টাকার নোট পাবো? এই 20 টাকার বিনিময়ে আমি 2টি 10 টাকার নোট পাবো। আবার এই 20 টাকার নোটটাকে যদি অন্যভাবে আমি বিনিময় করি, অর্থাৎ 5 টাকার সাহায্যে, 5 টাকার নোটের মাধ্যমে বিনিময় করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 4টি 5 টাকার নোট পাওয়া যাবে। এবারে শিক্ষার্থী বন্ধুরা, এই 50 টাকার নোটটিকে যদি আমি বিনিময় করতে চাই, এই 50 টাকার নোটটিকে বিভিন্নভাবে বিনিময় করা যাবে। 1 টাকা দিয়েও বিনিময় করা যাবে, 2 টাকা দিয়েও বিনিময় করা যাবে, 5 টাকা দিয়েও করা যাবে, 10 টাকা দিয়েও করা যাবে, 20 টাকা দিয়েও করা যাবে। 20 টাকার সাথে আরও আলাদা নোট লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখি এই 50 টাকার নোটটিকে যদি 10 টাকার নোটের মাধ্যমে বিনিময় করা যায়, তাহলে 10 টাকার নোট কয়টা লাগবে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ 10 টাকার নোট লাগবে 5টি। এই 50 টাকাকে বিনিময় করতে চাইলে 10 টাকার নোট লাগবে 5টি। এবারে শিক্ষার্থী বন্ধুরা, এই 50 টাকা কিন্তু আরও অনেকভাবে বিনিময় করা যায়। এখানে দেখো, যদি আমি 20 টাকার নোট দিয়ে বিনিময় করি, তাহলে দুইটা 20 টাকার নোট 40 টাকা, আরেকটা 10 টাকার নোট লাগবে। অর্থাৎ দুইটা 20 টাকার নোট এবং একটি 10 টাকার নোট লাগবে। এবারে শিক্ষার্থী বন্ধুরা, যদি এই 100 টাকার নোটটিকে বিনিময় করতে চাই, তাহলে যদি আমি 50 টাকার নোটের মাধ্যমে বিনিময় করতে চাই, তাহলে দুইটি 50 টাকার নোট পাওয়া যাবে। আবার এই 100 টাকার নোটটাকে যদি আমি অন্য কোনো টাকার মাধ্যমে বিনিময় করতে চাই, অর্থাৎ যদি শুধু 20 টাকার মাধ্যমে বিনিময় করতে চাই, তাহলে আমি 20 টাকার নোট পাবো কয়টা? 20 টাকার নোট পাবো আমি 5টা। 20 টাকার নোট পাবো কয়টা? 5টা। শিক্ষার্থী বন্ধুরা, এই টাকার বিনিময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা টাকার বিনিময়ের সময় খুব ভালোভাবে খেয়াল করবে। এবারে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ বইয়ের 74 ও 75 পৃষ্ঠা বের করে একটু দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, এবারে তোমরা নিশ্চয়ই 74 এবং 75 পৃষ্ঠা ভালোভাবে লক্ষ্য করেছ। এবারে আমি তোমাদের প্রশ্ন দিব। এই প্রশ্নটির 4টি সম্ভাব্য উত্তর দেওয়া থাকবে, এখান থেকে একটি উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি হচ্ছে 2 টাকার কয়টি নোট মিলে 20 টাকা হয়? অর্থাৎ এই 20 টাকার নোটটাকে আমি বিনিময় করতে চাচ্ছি, শুধু 2 টাকার নোট দ্বারা বিনিময় করতে চাচ্ছি, তাহলে কয়টি নোট লাগবে? শিক্ষার্থী বন্ধুরা একটু ভেবে বলো তো, 5টি 10টি 15টি 20টি? যদি আমরা 5টি, শিক্ষার্থী বন্ধুরা দেখি তো 5টি না শিক্ষার্থী বন্ধুরা, তাহলে 20 টাকার নোটটিকে যদি আমি 2 টাকার মাধ্যমে বিনিময় করতে চাই, তাহলে আমার নোট লাগবে কয়টি? 10টি। এই 20 টাকার নোটটিকে যদি আমি শুধু 2 টাকার নোট দ্বারা বিনিময় করতে চাই, তাহলে আমার 2 টাকার নোট লাগবে কয়টি শিক্ষার্থী বন্ধুরা? 10টি। এবারে এই 1 টাকার কয়টি নোট মিলে 50 টাকা হবে? অর্থাৎ এই 50 টাকার নোটটাকে আমি বিনিময় করতে চাচ্ছি শুধুমাত্র 1 টাকার নোট দ্বারা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে উত্তর কোনটা হবে একটু ভালোভাবে লক্ষ্য করো তো।
এই 50 টাকার নোটটাকে আমি বিনিময় করব শুধুমাত্র 1 টাকার নোট দিয়ে। তাহলে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, কত হবে উত্তর? হ্যাঁ, উত্তর হবে 50টি। 50টি 1 টাকার নোট মিলে হবে 50 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা এই তোমাদের বাড়ির কাজটি খাতায় তুলে নাও। বাড়ির কাজটি 5, 10, 20 টাকার নোট ব্যবহার করে 50 টাকার সমপরিমাণ টাকা তৈরি করতে হবে। অর্থাৎ তোমাকে 50 টাকার সমান টাকা তৈরি করতে হবে। তোমার সেই টাকাগুলোর মধ্যে 5 টাকার নোটও থাকবে, 10 টাকার নোটও থাকবে, 20 টাকার নোটও থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে তোমরা যদি মনে করো যে আমি 5 টাকার নোট বেশি নিব, 10 টাকা এবং 20 টাকার নোট কম নিব, সেভাবেও তোমরা 50 টাকা মিলাইতে পারো। তোমরা যদি মনে করো যে আমি 5 টাকার নোট কম নিব, 10 টাকার নোট কম নিব, 20 টাকার নোট বেশি নিব, এইভাবেও তোমরা মিলাতে পারো। অর্থাৎ তোমরা এই 50 টাকার সমপরিমাণ টাকা তৈরি করতে যেন 5 টাকার নোটও লাগে থাকে এবং 10 টাকার নোটও থাকে এবং 20 টাকার নোটেও থাকে। এই 3 টাকার এই 3 প্রকার নোট যেন তোমার 50 টাকার সমপরিমাণ টাকা তৈরি করতে লাগে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে নিয়েছ। এই কাজটি তোমরা করবে, করে তোমাদের বড় ভাই বোন বা অভিভাবককে দেখাবে। সম্ভব না হলে বিদ্যালয়ে খোলার পরে তোমরা তোমাদের বিদ্যালয়ের শ্রেণী শিক্ষককে কাজটি দেখাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা বাড়িতেই ক্লাস এই আজকে যে ক্লাসটি করলাম সেটা বাড়িতে আরও অনুশীলন করবে। তোমরা সুস্থ থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে, বাইরে গেলে মাস্ক ব্যবহার করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে অন্য কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে আসব। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।